পার্বত্য বান্দরবনের রোমা ও থানসিতে সোনালী ও কৃষি ব্যাংকে হামলা চালিয়ে লুট করেছে সন্ত্রাসীরা। ধারণা করা হচ্ছে এই হামলার পেছনে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিসিন ন্যাশনাল ফ্রন্ট KNF-এর হাত রয়েছে। ব্যাংকে হামলার 3 সপ্তাহ আগে এক ফেসবুক পেজ থেকে বদলা নেওয়ার ঘোষণা দিয়েছিল পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী এই সংগঠনটি। বাংলাদেশ সেনাবাহিনী তাদের 2 সদস্যকে আটকের ফিডব্যাক হিসেবে তারা এই ঘোষণা দিয়েছিল। কুকিসিন ন্যাশনাল আর্মি KNA নামের এক ফেসবুক পেজ থেকে গত 12 মার্চ ওই পোস্ট করা হয়। ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী চুক্তি ভঙ্গ করে বম সম্প্রদায়ের নিরীহ জনগণ লালমোয়াম উম বম ও রামনোয়াম বমকে আটক করেছে। এর ফল খুব সুন্দরভাবে ফিডব্যাক দেওয়া হবে, নিরীহ জনগণকে হয়রানি বন্ধ করা না হলে। সংগঠনটির ইনফরমেশন অ্যান্ড ইন্টেলিজেন্স ব্রাঞ্চের দায়িত্বে থাকা ক্যাপ্টেন ফ্লেমিংয়ের বরাতে এই ঘোষণা দেওয়া হয়েছিল। বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনটির এই ঘোষণার 21 দিনের মাথায় 2 এপ্রিল বান্দরবনের রোমা উপজেলা সদরে সোনালী ব্যাংকে হামলার ঘটনা ঘটে। এদিকে আজ বুধবার 3 এপ্রিল দুপুর 12:30 তানসিতে সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এই সময় ব্যাংক দুটি থেকে নগদ টাকা লুট করা হয়। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম আব্দুল করিম। তিনি বলেন, তানসি সদরের সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীরা ব্যাংকে ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে নগদ টাকা নিয়ে গেছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, তানসির শাহজাহানপুরের দিক থেকে 3টি চাঁদের গাড়িতে করে সন্ত্রাসীরা গুলি করতে করতে বাজার এলাকায় প্রবেশ করে এরপর তানসি উচ্চ বিদ্যালয় সংলগ্ন 2টি ব্যাংকে লুটতরাজ চালিয়ে আবার ওই 3 গাড়িতে শাহজাহানপুরের দিকে চলে যায়। টানা 2 দিনের হামলায় বান্দরবান জুড়ে তমতমে অবস্থা বিরাজ করছে। বিভিন্ন উপজেলায় সেনাবাহিনী এবং পুলিশের টহল বাড়িয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিচ্ছিন্নতাবাদী এই সংগঠনটির সামরিক শাখা কুকিসিন ন্যাশনাল আর্মি বা KNA নামে তাদের কার্যক্রম পরিচালনা করে। গত 5 মার্চ কুকিসিন ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা কমিটির 2য় দফায় মুখোমুখি সংলাপ হয়। রুমা উপজেলার বেতেলপাড়া কমিউনিটি সেন্টারে এই সংলাপ অনুষ্ঠিত হয়। চলতি এপ্রিল মাসের মাঝামাঝি আবারও বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু 2য় সেই সংলাপের 1 মাসের মাথায় মঙ্গলবার বান্দরবনের রোমা উপজেলা সদরে সোনালী ব্যাংকে হামলার ঘটনা ঘটে। হামলার স্থান রোমা উপজেলার বেতেলপাড়া থেকে একেবারে হাঁটা দূরত্বে। বেতেলপাড়ায় গত 5 মার্চ KNF-এর সঙ্গে শান্তি প্রতিষ্ঠা কমিটির বৈঠকে আর সন্ত্রাসী তৎপরতা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছিল KNF। তবে স্থানীয়দের অভিযোগ, ওই বৈঠকের পরও রোমা উপজেলা সদর সংলগ্ন বম জনগোষ্ঠীর বেতেলপাড়া, মুনলাইপাড়া, এডেনপাড়া সহ বিভিন্ন পাড়ায় KNF সদস্যরা আশ্রয় নিয়েছিল। KNF-এর সঙ্গে শান্তি প্রতিষ্ঠা কমিটির 2য় দফায় সংলাপের 1 মাসের মাথায় গতকাল মঙ্গলবার রুমা উপজেলা সদরে সোনালী ব্যাংকে হামলার ঘটনা ঘটে। এ সময় ব্যাংকের কর্মকর্তা, নিরাপত্তা রক্ষী সহ অন্তত 20 জনকে মারধর করা হয়, অপহরণ করা হয় ওই শাখার ব্যবস্থাপক নেজামুদ্দিনকে, লোড করা হয় 8টি চাইনিজ রাইফেল, 2টি SMG, 4টি শর্টগান ও 415টি গুলি এবং ব্যাংকের নগদ অর্থ। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম আব্দুল করিম গণমাধ্যমকে জানিয়েছেন, গতকাল রাত 9টার দিকে KNF-এর প্রায় 100 অস্ত্রধারী সদস্য এই হামলার অংশ নিয়েছে। হামলাকারী অনেকের গায়ে KNF-এর লোগোসহ পোশাক ছিল। হামলার শুরুতে সন্ত্রাসীরা উপজেলা পরিষদের দায়িত্বে থাকা
পুলিশ ও আনসার সদস্যদের মারধর করে অস্ত্র ও মোবাইল ফোন কেড়ে নেয়। সোনালী ব্যাংকের ওই শাখার ম্যানেজার মোহাম্মদ নিজামুদ্দিনকে অপহরণ করা হয়েছে। গত 16 ঘন্টা ধরে অভিযান পরিচালনা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি জানিয়েছেন তিনি। এদিকে নিরাপত্তার কারণে সদর উপজেলা বাদে জেলার 6 উপজেলার সব ব্যাংকের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার বান্দরবান সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার উসমান গনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে সোনালী ব্যাংকের 19টি এবং কাকড়াছড়ির 9টি শাখায় আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সতর্কভাবে লেনদেন করার নির্দেশ দেওয়া হয়েছে। বান্দরবানের নতুন সশস্ত্র সংগঠন কেএনএফ 2022 সালের মাঝামাঝি থেকে তৎপরতা শুরু করে পাহাড়ে তাদের আস্তানায় সমতলের নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সরকিয়ার সদস্যরা সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল বলে আইন শৃঙ্খলা বাহিনী এর আগে গণমাধ্যমকে জানিয়েছিল। ওই আস্তানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত বছর অভিযান চালিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল সরকিয়ার ও কেএনএফের বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছিল। কেএনএফ সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে জেলা পরিষদের চেয়ারম্যান কৈশৈলা বর্মার নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয় গত বছরের মে মাসে। এরপর থেকে কমিটি কেএনএফের সদস্যদের সঙ্গে সংলাপ চালিয়ে আসছে। আনসার হোসেন, ডেস্ক রিপোর্ট, DNN।